গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে আজ অনেক দিন পরে হাসতে থাকে গুড্ডি হঠাৎ থেমে গিয়ে বলে এভাবে হাসা ঠিক হচ্ছে না অনুজ বলে অবশ্যই হাসবে আমি তো আপনাকে এই হাসি মুখটাই দেখতে চাই তারপর একে অপরের চোখের চোখ রেখে দেখতে থাকে তারপর রাতে ওই বস আবার ফোন দিয়ে অনুজকে ফোন করে জানিয়ে দিল কি কি করতে হবে গুড্ডির জীবনের বেশ কিছু তথ্য জানার জন্য তাগিদ দিচ্ছে অনুজ বলে ঠিক আছে আমি চেষ্টা করব। আর আমি জানি এটা না পারলে আবার আমাকে মেরে ফেলার হুমকি দিবে তাই আমিও বলছি এই লড়াইটাই আমার শেষ লড়াই ওপাশ থেকে হুমকি দিলে চিৎকার দিয়ে ওঠে অনুজ আসলে তখন গুড্ডি চলে আসাই ইচ্ছে করে উত্তেজিত হয়ে যায় অনুজ বলে আপনার সম্পর্কে আজে বাজে কথা বলে আমাকে হুমকি দিচ্ছে গুড্ডি বলে ফোনটা আমাকে দিন আমি দেখছি ওরা কি বলতে চায় অনুজ বলে এই ছোটোখাটো বিষয়ে আপনাকে জড়াতে হবে না তারপর অপারেশনের পূর্বে আবারও বাড়ির সবার আপত্তি সত্ত্বেও গুড্ডি বলে উনি থাকবেন অনুজ বলে একজনের উপস্থিতিতে তোমার এত আপত্তি মা রেশমি বলে এই তুমি আমার মা বলবে না গুড্ডি বলে আপনি কেন আগ বাড়িয়ে কথা বলছেন আমি তো জানিয়ে দিয়েছি অপারেশনের সময় রেশমিকে যেতে নিষেধ করে গুড্ডি অনুজ বলে যে যাই বলুক আমি আপনার অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাব না এমনকি পরেও কি করব ভেবে দেখব রেশমি আর পবলুর কথার জবাবে বলে তোমরা কি ভাবছো তোমার মায়ের বাড়ি অর্থ আমি হাতিয়ে নিব এটা ভাবলে তোমরা ভুল ভাবছো আসলে আমি চাই তোমার মা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করুক তাহলে কি করবে এবার রেশমি সে কি মায়ের ইচ্ছে কি মেনে নেবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ